হ্যালো ফ্রেন্ডস, বাবলু অফিসিয়াল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলু। তো ফ্রেন্ডস, আপনি যদি লিডার বোর্ডে জিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো ধরুন আপনারা অনেকেই কনফিউজ থাকেন যে কত লাইক হলে লিডার বোর্ডে যেতে পারবেন, বা কত ঘন্টার ভিতরে বা কত সময়ের ভিতরে কত লাইক হলে আপনার আইডিটা লিডার বোর্ড লিস্টের ভিতরে থাকবে, অর্থাৎ 150 জনের ভিতরে আপনার আইডিটা থাকবে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার দিব, আপনার কতটুকু সময়ের ভিতরে কত লাইক হলে আপনি লিডার বোর্ড পাবেন, এবং লিডার বোর্ডটা যে চেঞ্জ হয়, চেঞ্জ হওয়ার সময়টা কখন, ঠিক আছে, আপনি কোন সময় দেখতে পারবেন যে আপনার আইডিটা লিডার বোর্ডে আছে এবং কোন সময়তে আপনার আইডিটা নামিয়ে দিতে পারে, এই নিয়ে আজকের বিস্তারিত ভিডিওতে আপনার সাথে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিব বিষয়টা, যাতে আপনাদের আর কোনো প্রবলেম না হয় আর কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না। আজকের এই ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনি এখন থেকে পুরোপুরিভাবে বুঝে যাবেন যে আপনার আইডিটা কখন লিডার বোর্ডে আসবে বা কখন নেমে যাবে, ঠিক আছে। সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখান থেকে অথবা এখান থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখুন। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখানে আমার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন লাইকে অ্যাপ। তো ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, আমরা যদি লিডার বোর্ডে যেতে চাই ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে আমরা সরাসরি ক্লিক করব নিচে যে সার্চ বার আছে, আমরা এই সার্চ বারের উপরে একটা ক্লিক করে দেব। সার্চ বারে যখন ক্লিক করব, ক্লিক করলে আমাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা দেখব আমাদের লিডার বোর্ডে যেতে হলে আমাদের কত লাইকের প্রয়োজন, ঠিক আছে। এইটা এক এক সময় এক এক রকমের লাইকের প্রয়োজন হয়। তো এটা আপনারা চেক করবেন কীভাবে, এইখানে আপনারা সরাসরি এই লিডার বোর্ড অপশনে ক্লিক করে দেবেন। লিডার বোর্ডে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে বাংলাদেশ থাকবে, যদি বাংলাদেশ না থাকে আপনি ব্যাকে ক্লিক করে আবার লিডার বোর্ডে ক্লিক করলে এখানে বাংলাদেশটা কিন্তু চলে আসবে। তারপরে এখান থেকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে যাবেন, সবার লাস্টে চলে যাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি সবার লাস্টে চলে আসলাম। আসার পরে এইখানে আপনি দেখবেন এই যে যে 150 নম্বরে যে আছে, এখানে দেখেন ওনার লাইক কত। ওনার লাইক হচ্ছে গিয়ে আপনার 18,556 লাইক নিয়ে উনি এইখানে কিন্তু 150 নম্বরে অবস্থান করছে, ঠিক আছে। তো এইখানে তারপরে এখানে দেখেন ইনি এত লাইক নিয়েছে, 18,572, তারপরে 18,651, 18,664, ঠিক আছে। তো 18,000 লাইক তোলা কিন্তু কোনো ব্যাপার না, ঠিক আছে। তো আপনারা কী করবেন, লিডার বোর্ডে আসতে হলে ফার্স্টে আপনাকে একটা টার্গেট নিতে হবে। টার্গেটটা হচ্ছে এই যে লাইকগুলো আছে এখানে, এই লাইকের থেকেও বেশি লাইক উঠাইতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন 18,000, তো আপনার টার্গেট থাকবে এখানে, যেহেতু 18,000 19,000 পর্যন্ত আছে। এখানে দেখেন 19,000 পর্যন্ত কত, আমি দেখি কত নম্বর পর্যন্ত 19,000 আছে। তো এখানে দেখতে পারতেছেন 125 নম্বর পর্যন্ত 19,000 আছে, ঠিক আছে। তো আপনি যদি লিডার বোর্ডে আসতে চান বা লিডার বোর্ডের লিস্টে আপনার আইডিটা আনতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে একটা টার্গেট নিতে হবে। টার্গেটটা হচ্ছে এইরকম, এখানে দেখেন 19,000 যেহেতু লাইক আছে, আপনাকে কী করতে হবে, ঠিক আছে, আপনাকে লাইক তুলতে হবে 20,000+। তো 20,000+ লাইক কীভাবে তুলবেন, ঠিক আছে। তো অনেকের অনেক কনফিউশনে আছেন, অনেকের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে এত লাইক কীভাবে তুলবেন। আসলে এত লাইক তোলা কোনো ব্যাপার না এক হিসাবে, ঠিক আছে। তো কীভাবে তুলবেন, আমার ফ্রেন্ডও, আমার কয়েকটা ফ্রেন্ড লিডার বোর্ডে আসছিলো, ওনারা, ঠিক আছে, ওরা আসছিলো কয়েকদিন আগে। তো আপনি কীভাবে লিডার বোর্ডে আসবেন এটা এখন বলে দিচ্ছি। তো এটা ফার্স্টে আপনাদেরকে টার্গেট নিতে হবে, এটা বললাম। তো লিডার বোর্ডে আসার জন্য ফার্স্টে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কিছু ভিডিও আপলোড করতে হবে। ভিডিওটা আপলোড করবেন কোন সময় এটা আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি। আপনি ভিডিও আপলোড করবেন হচ্ছে গিয়ে বিকাল, বাংলাদেশ টাইম বিকাল 5:30টার পর, বাংলাদেশ পর মানে বাংলাদেশ টাইম বিকাল 5:30টার পরে আপনি কী করবেন, 20টার মতন ভিডিও আপলোড করলে হবে। 20টা ভিডিও আপলোড করে দেবেন বা 30টা আপনার ইচ্ছা মতন ভিডিও আপনি আপলোড করবেন। আপলোড করার পর কী করবেন, ভিডিওগুলো যদি বুস্ট করে দেন তাহলে ভালো হয়, ভিডিওগুলো বুস্ট করে দিবেন। ভিডিওগুলো যদি আপনি বুস্ট করে দেন তাহলে ভিডিওতে ওইখান থেকে তো লাইক আসতেই থাকবে অটোমেটিক্যালি, ঠিক আছে। ভিডিওটা বুস্ট করবেন 1 ঘন্টার জন্য, 1 ঘন্টা বুস্ট করার পর আপনি লাইক আসার জন্য ভিডিওতে সময় দিবেন, ঠিক আছে। আপনি যখন বুস্ট করবেন, বুস্ট করার আগে অবশ্যই আপনাকে লাইকগুলো চেক করে নিতে হবে। তো আপনি সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এখানে আপনি ফলো করবেন যে আপনার লাইক আছে কত, লাইকগুলো চেক করে তারপরে ভিডিওটা আপলোড দিবেন। ভিডিওটা আপলোড দেওয়ার আধা ঘন্টা পর পরই আপনি ভিডিওটা বুস্ট করবেন, 1 ঘন্টার জন্য সব কটা ভিডিও বুস্ট করে দেবেন। 1 ঘন্টা পর আপনি কী করবেন, দেখবেন এখানে কত লাইক আসছে, এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো লাইক বাড়ছে, ঠিক আছে। তো আপনি যদি 20টা ভিডিও বুস্ট করেন, 20টা ভিডিওতে দেখা যায় আপনার যদি 500 করে লাইকও আসে, হিসাব করেন কতগুলো লাইক আসতে পারে, প্রায়
10,000-এর মতন লাইক চলে আসবে, ঠিক আছে? তো 10,000 আসলো, আর বাকি যে 10,000 লাইক প্রয়োজন হবে আপনি কী করবেন, সরাসরি দেখতে পারবেন এখানে আর কি আপনার কত লাইক বাকি আছে লিডার বোর্ডে যেতে হলে। তারপরে বাকিটা আপনি কী করবেন, লাইভে চলে যাবেন, বেশি বেশি লাইক করবেন, লাইভ করে আপনাকে লাইকগুলো উঠিয়ে নিতে হবে, বাকি অর্ধেক লাইভ আপনাকে লাইভ করে উঠিয়ে নিতে হবে। লাইভ করে কীভাবে উঠাবেন, লাইভে যাবেন, দেখবেন কোন লাইভে ভিউ বেশি হয়, ঠিক আছে? আপনার পরিচিত কোনো বোর্ড থাকলে সেই বোর্ডে চলে যাবেন, বোর্ডে গিয়ে বলবেন যে আমার এত লাইকের প্রয়োজন, আমি বক্স দেবো, ঠিক আছে? তো আপনি প্রতি 1,000 লাইকে যদি একটা করে বক্স দেন তাহলে তো খুব ভালো হয়, ঠিক আছে? তো আপনি 10,000 লাইক তুলবেন, 10,000 লাইকে যদি 10টা বক্স দেন, 10টা বক্স আপনার 400 ডায়মন্ডের মতন যাবে, ঠিক আছে? তো 10টা বক্স দিলে ওখানে আপনার 10,000 লাইক, আর এখানে বুস্টের মাধ্যমে যদি আপনি 10,000 উঠাইতে পারেন, যেভাবেই হোক কোনো ব্যাপার না। তো এখানে অনেকে আবার প্রশ্ন করে যে ভাই লিডার বোর্ডটা কাউন্ট, লিডার বোর্ডে যাওয়ার জন্য যে পরিমাণে লাইকের প্রয়োজন হয় এই লাইকটা কাউন্ট হয় কতটুকু সময়ের ভিতরে, এইটা আমি আপনাদেরকে বলে দিই। বাংলাদেশ টাইম বিকাল 5টা থেকে মানে 5টার পর, 5:30টার দিকে আপনার লিডার বোর্ডটা আর কি চেঞ্জ হয়, 5:30টার পর পর লিডার বোর্ডটা চেঞ্জ হয়। তাহলে এর কারণে আপনাকে যেটা করতে হবে, এই লিডার বোর্ডে আসার জন্য আপনি 5:30টার পরে ভিডিও ছাড়বেন, 5:30টার পরে আপনার আইডিতে ভিডিও আপলোড দিবেন, দেওয়ার পরে আধা ঘন্টা পর, আধা ঘন্টা লাইক আসার সময় দিবেন ভিডিওগুলোতে, এক্সট্রা যে লাইকগুলো আসবে ওটা আসবে, আসার পর আপনি তার আধা ঘন্টা পরে কী করবেন, সবগুলো ভিডিও বুস্ট করে দিবেন। বুস্ট করে দেওয়ার পরেই আপনার ওইখানে 1 ঘন্টার জন্য বুস্ট করবেন, ওয়েট করবেন, ওয়েট করার পর আপনি দেখবেন কত লাইকের প্রয়োজন, বাকি লাইকগুলো আপনাকে লাইভ করে উঠিয়ে নিতে হবে তার পরের দিন, ঠিক আছে? আপনি দেখবেন এখানে আপনার 5:30টার পর দেখতে পারবেন যে আপনার আইডিটা, ঠিক আছে, এখানে প্রায় লিডার বোর্ডের লিস্টে আছে আপনার আর যত লাইক হবে, কিন্তু আমি গ্যারান্টি দিলাম আপনি 150 জনের ভিতরে আপনি থাকতে পারবেন, ঠিক আছে? আপনার 100 থেকে 150 জনের ভিতরে আপনার আইডিটা থাকবে আমি যেভাবে বললাম, ঠিক আছে? আবার আপনি দেখবেন মাঝে সাঝে যদি আপনার কোনো একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয়ে যায়, সেই ভিডিওতে যদি 10K+ লাইক চলে আসে, আপনি কী করবেন, আরেকটু লাইভ করে কয়েকটা বক্স দিয়ে আরও কিছু লাইক উঠায় নিতে পারেন, উঠায়া তারপরে আপনি তার পরের দিনও আবার লিডার বোর্ডে থাকতে পারবেন। তো লিডার বোর্ডটা ধরে রাখতে হলে কিন্তু আপনার বেশি বেশি লাইক করতে হবে এবং ভিডিওতে লাইক উঠাইতে হবে, ঠিক আছে? তো আরেকটি কথা হচ্ছে বন্ধুরা, আপনারা বেশি বেশি ভিডিও আপলোড করবেন, আইডি বসিয়ে রাখবেন না, আইডিতে যত বেশি ভিডিও আপলোড করবেন তত আপনাদের জন্য ভালো, ঠিক আছে? আইডিতে যখন 400-500 ভিডিও হবে, ওই 400-500 ভিডিও কিন্তু সব দিকে ছড়াবে, ঠিক আছে? একটা ভিডিও কিন্তু সব দিকে যেতে পারে না, এটা আপনারা অনেকেই জানেন যে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয় না, যাদের আমাদের অনেকেরই কপাল খারাপ, আমরা ভিডিও আপলোড করি বাট ভিডিও ভাইরাল হয় না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, ভিডিও ভাইরাল হবে কোন সময়, কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে এটা কেউ বলতে পারে না, ঠিক আছে? তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, কন্টিনিউ ভিডিও আপনি আপলোড করবেন, কোনো সময় আইডি বসিয়ে রাখবেন, আইডি বসিয়ে রাখলে আইডি ডাউন হয়ে যায়, ভিউজ কমে যায়, ঠিক আছে? আপনি এই ভুলটা আর জীবনও করবেন না, কখনও করবেন না যারা এই ভিডিওটা দেখতেছেন। তো আপনারা কী করবেন, ভিডিও আপলোড দিবেন, ভিডিও আপলোড দেওয়ার পরেই আপনারা এই কাজগুলো করলে আপনি লিডার বোর্ডে আসতে পারবেন, ঠিক আছে? আর অবশ্যই আইডিতে সবাই চেষ্টা করবেন 500+ ভিডিও রাখার জন্য, 500+ ভিডিও রাখলে 500 ভিডিও 500 দিকে ছড়াবে, ঠিক আছে? তো 500-র ভিতরে দেখা যায় আপনার 50-60টা বা 20-30টা ভিডিও ভাইরাল হলে আপনি আস্তে আস্তে আপনার আইডিটা র্যাঙ্ক করা শুরু করবে। যদি আপনার র্যাঙ্ক করা শুরু হয় তখন শুধু ফ্যান বাড়তেই থাকবে, লাইক বাড়তেই থাকবে, তখন আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না, ঠিক আছে? পিছনে ফিরার কোনো সময়ই থাকবে না আপনার, ঠিক আছে? তখন শুধু সামনেই যেতে থাকবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং পরবর্তী কোন ভিডিওটি চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন, এবং এই ভিডিওটা প্লিজ বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করাবেন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেক ভিডিও নোটিফিকেশন আপনার মিস না হয়। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।